ঘটনা নাকি দিছে ব্যাপার হচ্ছে আমি সকালবেলা 7টা 7:30টার সময় আমাদের পাশে পাশের মালিকের পাশের বাড়ির অঞ্জনদা অ্যাডভোকেট অঞ্জনদা উনি আমারে ফোন করছে ফোন করে সেটা কইতাছে যে তোমাদের গ্যারেজ দিয়ে খোলা গাড়িও নাই গ্যারেজের মধ্যে তো আমিও তৎক্ষণাৎ যে না গাড়ি তো আসিল মালিকের ছেলে যখন কলকাতা যায় ও মালিকের ছেলে নিজেই আপনার এই গ্যারেজে তালা দিছে এবং ওরে আমি বারবার জিজ্ঞেস করেছি যে তুমি চাবিটা রাখছো কি না তখন কইলো যে না আমি চাবি জাগাতে রাখাইছি উপরে রাখছে উপরে রাখছে কিন্তু এখন কি করে সেটা সেই চাবিওই বাইরিল আবার গ্যারেজ থেকে রাত যেটা শুনলাম অঞ্জনবাবু কইলো উনিও শব্দটা পাইছে আড়াইটার সময় বিকট আওয়াজ হয়েছে এবং গাড়ির যে নিচে চুরি করে সেটা এটারও চিহ্ন পাওয়া গেছে রাস্তার মধ্যে প্রচণ্ড ব্রেক কষায় গাড়িটা নিচে এই অবস্থা গাড়িটা চুরি হয়ে গেছে মালিকের নাম কি মালিকের নাম হলো কমল কুমার শাহ সন্দেহ কি মনে হইতেছে আপনার সন্দেহ না আমার মনে হইতেছে এটা একটা নিশ্চয়ই দুর্বিসন্ধিমূলক একটা ঘটনা হইছে অন কি হইছে এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা জানা যাইব বাড়িতে কেউ কেউ থাকতো রাখতো না বাড়িতে তো কেউ থাকতো না আমাদের পাশে একটা বারাটিয়া কম্পিউটার রিপেয়ার আছে ওরাও তো থাকে না কেউই থাকে না কাজের লোক তো কাজের লোক তো আসে দিনে বেলা আসে গত দিনও এসেছিল চলে গেছে কাজ করে চলে গেছে অবস্থা